সিনহা হত্যা মামলায় পুলিশের সাজানো তিন সাক্ষীকে আজ থেকে রিমান্ডে নেওয়া হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের কক্সবাজার মেডিকেলে আনা হয়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা, আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সেলিয়া, এখন পর্যন্ত আসলে যদি জানাতে হয় যে গত 31 জুলাই অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় যে মামলা আসলে দায়ের করেছে, বিশেষ করে তার পরিবারের পক্ষ থেকে যে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে, তারই কিন্তু বিশেষ করে আজ সকালে কিন্তু আমরা জানতে পেরেছি যে পুলিশ যে তিনজন কে সাক্ষী করেছিলেন সেই ঘটনায়, পুলিশ যে মামলাটি করেছে, বিশেষ করে যে ঘটনাগুলোর আসলে পুলিশ উল্লেখ করেছিল প্রথম দিকে যে মেজর সিনহা, অবসরপ্রাপ্ত মেজর সিনহা, তার কাছে বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে, অবৈধ জিনিসপত্র পাওয়া গেছে, এবং এছাড়া তিনি যে সেই জায়গার যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে সেই বর্ণনাগুলোর প্রেক্ষিতে আসলে যাদেরকে সাক্ষী করা হয়েছিল সেই সব সাক্ষীদের কাছ থেকে কিন্তু যেই জবানবন্দি নিয়ে বা যে ধরনের বক্তব্যগুলো তারা আসলে উল্লেখ করেছিলেন সেই সাক্ষীদেরকে আপনারা জানেন যে র‍্যাব কিন্তু তাদের মামলাটিতে তাদেরকে আসামি করে তাদেরকে গ্রেপ্তার করেছিল, এবং সেই যে রিমান্ড দেওয়া হয়েছিল, 4 দিনের যে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল, আজ জেলগেট থেকে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য, এবং আজ থেকে আসলে তাদের মূলত রিমান্ড শুরু হচ্ছে এবং আগামী 4 দিন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এর মধ্যে কিন্তু বিষয়গুলো আরও বেশ কিছু বিষয় পরিষ্কার হবে বলে অনেকটা ধারণা করছে বিভিন্ন পক্ষ থেকে, যার অন্যতম একটি বিষয় তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু বলে আসছিলেন তারা আসলে কোনো সেরকম কোনো আসলে জবানবন্দি বা কোনো ধরনের সাক্ষী নন, তাদেরকে আসলে সাক্ষী করা হয়েছে, এবং সেই বিষয়গুলো হয়তো আরও বেশ কিছুটা পরিষ্কার হবে, তাদের অবস্থান আসলে কোথায় ছিল, তারা কিভাবে সাক্ষী হলেন, এবং অন্যদিকে এই যে তাদেরকে সাক্ষী করে নেওয়া হয়েছে সেই সাক্ষী করে নেওয়ার বিষয়ের যে প্রক্রিয়াগুলো সে প্রক্রিয়াগুলোও কিন্তু আরও বেশি সামনে আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু পুলিশ যে মামলাটি করেছে সেই মামলাটি আসলে কতটুকু ভ্যালিড বলা যেতে পারে, কতটুকু সত্য বা কতটুকু সামনে আসবে সে বিষয়গুলো কিন্তু আসলে নির্ভর করছে এই সাক্ষীদের উপর, যে তখন আসলে যে মামলাটি করা হয়েছিল যে বিষয়গুলো বলেছিল সে বিষয়গুলো আসলে কতটুকু শেষ পর্যন্ত দাঁড়াবে সেই বিষয়টি আসলে নির্ভর করছে এই সাক্ষীদের উপর এবং অন্যান্য যে যারা আছেন তাদের জিজ্ঞাসাবাদের উপর। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে কক্সবাজার মেডিকেল কলেজের সামনে থেকে সর্বশেষ। সেলিয়া সুলতানা জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। সিনহা হত্যা মামলায় পুলিশের সাজানো তিন সাক্ষীর কাছ থেকে রিমান্ডে নেওয়া হবে, এখন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, সে বিষয়ে তিনি জানাচ্ছিলেন।